প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে আরটিভির বিশেষ আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনার বিষয় করোনায় চিকিৎসা ব্যবস্থাপনা। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন জিটিভি ও সারা বাংলা ডট নেটের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে স্বাগত আলোচনায়। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি, তার সঙ্গে আমরা কথা বলব। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, এবং হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখানে একযোগে যে সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, সেটাও আপনারা দেখতে পারেন। ইশতিয়াক ভাই, আপনার আলোচনা শুরু করতে যে আপনার শরীর ভালো আছে তো? আমি এখন পর্যন্ত ঠিকই আছি বলতে পারি। বাহ, না আমাদের থাকতে হবে, মনোবলটা এখন বড় ব্যাপার। একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি বার্তা দিয়েছেন ডাক্তারদের উদ্দেশ্যে, যে এই সময় যদি ডাক্তাররা দেখা যাচ্ছে হাজিরা অনেক কমে যাচ্ছে, যেটা স্বাস্থ্যমন্ত্রী একটুখানি বলেছেন, তিনি বলেছেন এই সময় তো সবার সামনে থাকবে যারা কেয়ার গিভার, ডাক্তার থাকবে, নার্স থাকবে, তাদের সংখ্যা কমে যাচ্ছে, এবং এক ধরনের এক বার্তাও দিয়েছেন যে এই সময় আমরা হিসাব রাখছি কারা থাকছেন এবং থাকছেন না। তো এই ব্যাপার নিয়ে যদি আমাদের কথা বলেন, সারা পৃথিবী জুড়েই তো ডাক্তার আসলে ধন্যবাদ। দেখেন, করোনা ভাইরাসের এই বিপদ বিস্তারের সময় সারা পৃথিবীতে আমরা দেখছি ডাক্তারদের দুটো ভূমিকা। একটা হলো তারা সম্মুখ সমরের যোদ্ধা, তারা সেবা দিচ্ছে মানুষকে, মানুষকে সুস্থ করে তুলছে, ভাইরাস থেকে মানুষকে বাঁচাবার লড়াইটা তারাই কিন্তু অগ্রগামী সৈনিক। আরেকদিকে ডাক্তাররা কিন্তু আমাদের সকল মানুষের শিক্ষকের ভূমিকায়, তারা আমাদেরকে বলছে কি করতে হবে কি করতে হবে না, তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন হাত ধোয়ার কথা, তারা আমাদেরকে বলছেন স্বাস্থ্যবিধির কথা। এই দুই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে আমরা বেশ খানিকটা পিছিয়ে আছি। ডাক্তারদের এবং স্বাস্থ্যকর্মীদের অবশ্যই সরঞ্জাম প্রয়োজন, তাদের সুরক্ষা প্রয়োজন, এবং তারা নিশ্চয়ই গুলি ছাড়া যেমন যুদ্ধে বন্দুক নিয়ে সৈনিক যেতে পারেন না, তারাও নিশ্চয়ই সেইভাবে যেতে পারেন না। কিন্তু এটা কিন্তু একটা নিজেকে প্রমাণ করারও সময় একটা, যে এই সময়টাতে তিনি নিজেকে কতটা ডেডিকেটেড করতে পেরেছেন। আমি বলছি না যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মরে যেতে হবে, তারা নিজেরা বেঁচে থাকবেন এবং অন্যকে বাঁচাবার লড়াইয়ে আসবেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গায় আমরা ব্যত্যয় দেখতে পেয়েছি। প্রথম কথা হলো সরকারের দিক থেকে আমি বলবো, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী আছেন, তারা সুরক্ষা সরঞ্জাম দিতে দেরি করেছেন বলেই আমি মনে করি। অনেক দেরিতে পিপিই এসছে, আমরা অনেকদিন পরে যখন আক্রমণটা হয়ে গেল রোগের, তখনও শুনছি যে আসছে আসছে, কিট আসছে, পিপিই আসছে, মাস্ক আসছে, তখনও বলেছে গগলস আসছে। এই আসছেটা আসা পর্যন্ত কিন্তু একটা বড় সময় নষ্ট হয়েছে। তারপরে তিনটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সরকারের দিক থেকে। একটা হলো ডাক্তারদেরকে প্রণোদনা দেওয়া, ডাক্তারদেরকে উদ্বুদ্ধ করা, এবং ডাক্তারদেরকে জবাবদিহিতা বা দায়ীবোধের জায়গাটা তৈরি করা। তিনটা জায়গায় অনেক বিলম্ব হয়েছে। আমরা যখন নানা জায়গায় লেখালেখি করছি, বলাবলি করছি যে করোনা ভাইরাস তো একটা ভয়ঙ্কর রোগ, কিন্তু অন্য রোগেই তো মানুষ মরে যাবে চিকিৎসা না পেয়ে। হাসপাতাল ঘুরে, 17টা হাসপাতাল ঘুরে মুক্তিযোদ্ধা আলমাসউদ্দিন মারা গেলেন। চট্টগ্রামে একটা শিশুর মা 12টি হাসপাতাল ঘুরেছেন। বগুড়াতে একজন কি 13টি হাসপাতাল গিয়ে জায়গা না পেয়ে রাস্তায় ছাত্র চাকমা ও প্রধানমন্ত্রী নিজে উল্লেখ করেছেন। এই জায়গাগুলো আমাদেরকে বলে দেয় যে আমরা কেমন একটা খাপছাড়া অবস্থার মধ্যে আছি, এবং কোথাও আমাদের হয়তো উদ্বুদ্ধকরণটা প্রপারলি হয় নাই, কিংবা তাদের সুরক্ষা ঠিক মতো দেওয়া হয় নাই, কিংবা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা হয় নাই। এই তিনটা জায়গার এই ঘাটতিটা আমি বলবো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে এক ধরনের হুঁশিয়ারি দিতে হয়েছে যে খোঁজ রাখছেন কারা কারা আসে নাই, কাদের দায়িত্বে অবহেলার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল, এবং যদিও তিনি একই সাথে কিন্তু বিমা সুবিধার কথা বলেছেন, তাদের জন্য নানা ধরনের প্রণোদনার কথা বলেছেন, কিন্তু পুরো জায়গাটা আমি বলবো এই তিনটি জায়গা, যেটা আমি আবারও উল্লেখ করতে চাই, তাদের সুরক্ষা, প্রণোদনা এবং জবাবদিহিতার জায়গায় আমরা আটটি জায়গা তৈরি করেছি। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জি মিস্টার মিনিস্টার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে এতক্ষণ যতটুকু আলোচনা হলো। জি, আপনি যদি বলেন, আপনি নিজেও দেখলাম আজকে বলেছেন একটা নিউজের মধ্যে এসে যে আসলে চিকিৎসকদের হাজিরার সংখ্যা একটু কমে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে বলেছেন, আপনি যদি একটু বলেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া। প্রথমে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের যে প্রস্তুতি গ্রহণে দেরি হয়েছে এই বিষয়টি যেহেতু এখানে আসলো, তো সে বিষয়ে আমি কিছু কথা বলবো। নিশ্চয়ই। আমরা কিন্তু প্রস্তুতি শুরু করেছি জানুয়ারি মাসের 7 তারিখ থেকে, প্রথম মিটিং হয়েছে, যখন বাংলাদেশে এবং পৃথিবীর খুব কম জায়গায় করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে, চায়নায় শুধু হয়েছে, তখন থেকে আমরা আমাদের কমিটিগুলো তৈরি করেছি এবং জেলায় জেলায় কমিটি, উপজেলা ইউনিয়নেও কমিটি আমরা করেছি। এবং করোনা ভাইরাসটা একটা নতুন ভাইরাস, এর চিকিৎসা কি, প্রতিরোধ কি, এটা কেউই জানতো না, আমরাও জানতাম না। আমরা যখন জানতে পারলাম যে এখানে পিপিই লাগবে, আমরা সেটার ব্যবস্থা নিলাম। পিপিই ওই সময় চায়না থেকে কেউ পিপিই দিচ্ছিল না,
তারপরেও আমরা লোকালি অ্যারেঞ্জ করলাম এবং 16টি কোম্পানি এখানে গার্মেন্টস কোম্পানি তারা পিপিই বানানো শুরু করলো এবং পিপিই আমরা দিচ্ছি। পিপিই এর জন্য কখনো কোনো চিকিৎসা ব্যাহত হয়নি এবং এখন আমাদের যথেষ্ট পরিমাণে পিপি আছে, আমরা রেগুলার পাচ্ছি। চায়না থেকে র মেটেরিয়ালটা আসে, বাংলাদেশে র মেটেরিয়াল নাই। ইনসেন্টিভের বিষয়টি আগে কাজ শুরু করার আগেই তো আর ইনসেন্টিভ হয় না, কাজ এখন শুরু করছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনসেন্টিভ, বিরাট ইনসেন্টিভ ঘোষণা করেছে এবং খালি ইনসেন্টিভের আশায় আপনি বসে থাকবেন আর কাজ করবেন এটাও তো ঠিক না। আপনার পেশা অনুযায়ী আপনাকে সেবা দিতে হবে, জনগণের পাশে থাকতে হবে। এবং টেস্টের বিষয় যেটা বলেছেন যে আমাদের টেস্টের একটি মাত্র আইডিসিআর এ টেস্ট হতো এবং সেই টেস্ট আইডিসিআর আগেই ছিল। যখন আমরা করোনা ভাইরাসের এটা আস্তে আস্তে বাড়তে থাকলো তখন থেকে আমরা পদক্ষেপ নিয়েছি। মেশিন গুলো তো আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, এটা ইম্পোর্ট করতে হয়, এটা আসে, তার একটা সময় লাগে, ল্যাব তৈরি করতে হয়, ল্যাবের লোকের প্রশিক্ষণ দিতে হয়, তারপরে যে এই জিনিসগুলো বসে। এই কাজগুলো পুরো আমরা এক মাসের মধ্যে প্রায় 16-17টি আমরা স্থাপন করে ফেলেছি এবং আরো 10টি আমাদের এখন হয়ে যাবে। কাজে এদিকে আমি মনে করি না যে আমাদের আমরা খুব পিছিয়ে আছি। আমাদের কাজকর্ম মোটামুটি ভালো আছে বিদায় আমাদের দেশ এখনো কম। আমরা মনে করি যে আমরা যদি সকলে মিলে কাজ করি তাহলে পরে অবশ্যই আরো ভালো থাকবে। জি না, চিকিৎসকদেরকে যে কর্মস্থলে থাকার ব্যাপারে বিশেষ কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আসলে একটা তাদের প্রণোদনা, আরেকটা হচ্ছে তাদের জবাবদিহিতার আওতায় আনা, এই দুটোকে সমন্বয় করছেন কিভাবে? আমরা ডাক্তারদের সাথে আমরা কাজ করে আসছি এবং সব ডাক্তারই মোটামুটি আমাদের, আমি বলবো না যে ডাক্তাররা সেবা দিচ্ছে না, অবশ্যই সেবা দিচ্ছে, সেবা না দিলে দেশের লোক সেবা কিভাবে পায়? করোনা ভাইরাস আসলে সকলেই তো শঙ্কিত এবং সেটা সেই সংকটটা কাটতেও সময় লাগে। আমরা আলাদা হাসপাতাল আমরা বানিয়েছি, আমরা করোনা ভাইরাসের জন্য যে আলাদা আইসোলেটেড হাসপাতাল লাগবে এই বিষয়টিও তো আমাদেরকে বুঝতে হয়েছে। আমরা বুঝে সেইভাবেই আমরা প্রথমে কোয়েত মৈত্রী হাসপাতালটি আমরা আলাদাভাবে তৈরি করেছি, এখন আমরা কর্মী টোলা করেছি, আমরা এখন গ্যাস্ট্রো লিভার আমরা করেছি, সেখানে ডাক্তাররা কাজ করছে, আমি কোয়েত মৈত্রীতে কাজ করছে এবং ওখানে নার্সরাও আছে। অনেক ওখানে সমস্যা হচ্ছে, আমরা বলবো না যে সমস্যা হচ্ছে না, আমরা যতভাবে মোটিভেট করা যায় তাদের থাকার জায়গা, তাদের খাওয়ার জায়গা আলাদাভাবে আমরা করে দিচ্ছি, তাদের গাড়ি আলাদাভাবে নিয়ে ব্যবস্থা আমরা করেছি যাতে তাদের আনা নেওয়া করতে পারে, তাদের যাতে বাড়িতে যেতে না হয় সেই জন্য আলাদা হোটেল আমরা ভাড়া করে দিচ্ছি, যখন যে প্রয়োজন সেটা আমরা করে দিচ্ছি এবং আগামীতে আরো আমরা করব যেভাবে চাহিদা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন প্রণোদনার কথা, বাট এটা আমরা অবশ্যই মেনে নেব না যে কেউ কাজে অনুপস্থিত থাকবে, তারপরে একটা রোগী দশ জায়গায় ঘুরবে চিকিৎসা পাবে না, তারপরে সে বিনা চিকিৎসায় সে মৃত্যুবরণ করবে, এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না। কাজে আমরা আশা করি এটা হবে না, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমামই কাজ করছে, হয়তো কিছু কাজ করছে না, কিছু হয়তো ভয় পেয়েছে। এবং প্রাইভেট সেক্টরে অনেক জায়গায় আমরা কাজ দেখেছি যে হাসপাতালগুলো কাজ করছে না, ক্লিনিক গুলো বন্ধ আছে, চেম্বার গুলো বন্ধ আছে। আমরা তাদের সাথে আজকে বসেছি, আজকে বসে আলোচনা করেছি, তারা বলেছে না তাদের হাসপাতাল খোলা রাখবে, ক্লিনিকও তারা চেষ্টা করবে খোলা রাখার জন্য। কাজেই আস্তে আস্তে এই জিনিসগুলো যখনই এটা আনফোল্ড হচ্ছে আমরা সেগুলো সমাধান করারও চেষ্টা করছি আমরা। জি অনেক ধন্যবাদ। কোন কোন প্রাইভেট হাসপাতাল যারা একটু ভালো মানের তারা দাবি করছে তাদের পিসিআর মেশিন আছে, তারা হচ্ছে কোভিড নাইনটিনের টেস্ট করতে পারে। এই অনুমতিটা দিলে তারা যেটা বলতে চায় যে যদি কোভিড নাইনটিন তার পজিটিভ না ধরা পড়ে তাহলে অন্য রোগের চিকিৎসা তারা দিতে পারে, এই অনুমতিগুলো দেওয়া হচ্ছে কিনা প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে? জি অবশ্যই, আমরা আজকেও বলেছি, আমি একটা সভায় প্রাইভেট হাসপাতাল সমিতির সাথে আজকে যখন আমরা আলোচনা আমি করেছি, তাদেরকে বলেছি আপনাদের সকল সুযোগ সুবিধা আমরা দিব, সমস্যা কি আছে বলেন, আমরা সমস্যার সমাধান করে দিব। টেস্ট তারা টেস্টিং এর কথা বলেছে, টেস্টের আমি যদি বলেছি যে আপনাদের যদি সেই ল্যাব থাকে, সেই ল্যাব থাকলে অবশ্যই আপনারা টেস্ট করতে পারবেন, সেই উপযুক্ত মেশিন, যে মেশিনটা WHO অ্যাপ্রুভ সেই মেশিন দিয়ে আপনি অবশ্যই টেস্ট করবেন এবং সেই ল্যাবটা লেভেল টু ল্যাবে আপনারা করবেন, আপনাদের অনুমতি অবশ্যই দেওয়া হবে। জি অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে লাইনে, আমরা একটু ইস্তেক ভাই আপনার থেকে শুনে আবার যাবো মন্ত্রীদের কাছে, উনি যতটুকু বললেন। এগুলো তো সবই আমি বলবো যে সানি সাইড আর কি, উজ্জ্বল দিক আমরা শুনলাম, কিন্তু বাস্তবতা তো আসলে অনেক কঠিন। যেমন ধরেন যে সুমন চাকমার মৃত্যুটা ঢাকা ইউনিভার্সিটির, উনি যখন আজকে এই কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, গতকাল কিন্তু একটি ঘটনা ঘটে গেল যে একজন মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেল।
প্রাইভেট হাসপাতালগুলো কোভিডের টেস্ট করতে চায়, কিন্তু প্রাইভেট হাসপাতাল অন্য অন্য রোগী নিবে না কেন? কোন কোন হাসপাতালে সাইনবোর্ড লাগিয়ে রয়েছে যে না বন্ধ। এই জায়গাগুলো কিভাবে তারা আমি মানে তাদের জবাবদিহিতার কি কোনো জায়গা নেই? তারা সারা বছর কোটি কোটি টাকার বাণিজ্য করেছে চিকিৎসার নামে, তারা আজকে তাদের কর্মীদেরকে সুরক্ষা দিয়ে সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা নিয়ে তো তারা নিজেরা এগিয়ে আসতে পারতো, ভলান্টিয়ার করতে পারতো, এবং সেই জায়গাটা তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আজকে এপ্রিলের 7 তারিখে কেন মিটিং করতে হয়? এই এটা তো করতে পারার কথা ছিল আরো আগে। একদিক হলো সরকারের দিক থেকে, অন্যদিকে আমি বলবো অ্যাটিটিউডের কথা। প্রাইভেট হাসপাতালের যারা ব্যবস্থাপনায় আছে তাদের অ্যাটিটিউডটাও আপনি দেখেন। একটি হাসপাতাল অত্যন্ত বড় হাসপাতাল বলেছে এই মাসে রোগী হয় না, এতে ডাক্তার কর্মচারী কর্মীদের বেতন অর্ধেক করে দিয়েছে। এই ধরনের দৃষ্টি যেখানে প্রধানমন্ত্রী নিজে বলছেন যে কোনো ছাটাই চলবে না, কর্মীদের বেতন দিতে হবে, চাকরিচ্যুতি চলবে না, রাষ্ট্র সরকার প্রধানের নির্দেশনা উপেক্ষা করে একটি হাসপাতালে দৃষ্টান্ত স্থাপন করলো, কি ধরনের ব্যবস্থাপনার আওতায় আনা হলো তাদেরকে, তাদেরকে কোন জবাবদিহিতার আওতায় আনা হলো, এই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন, স্বচ্ছ হওয়া প্রয়োজন মানুষের কাছে। মানুষ জানতে চায় আমার বাড়ির কাছে যে ক্লিনিকটি আছে, আমার প্রাথমিক কোনো স্বাস্থ্য সমস্যা হলে আমি তাৎক্ষণিক আমি একটা সেবা পেতে চাই, সে তো তার অর্থ দিয়ে চিকিৎসাটা নিচ্ছে, কোনো বিনা পয়সায় চিকিৎসা নিচ্ছে না। সরকারি হাসপাতাল বরং আমি বলবো তারা অনেক কাজ করছে, সরকারি হাসপাতালের ডাক্তাররা বরং অনেক বেশি দায়িত্ব পালন করছে, কিন্তু প্রাইভেট হাসপাতালের এই অ্যাটিটিউডটা তো গ্রহণযোগ্য হতে পারে না। জি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি বলেন যে কোনো কোনো প্রাইভেট হাসপাতালে এই সংকটের সময় চাকরি চ্যুতি চলছে কিংবা তাদের বেতন অর্ধেক করে দেওয়া হচ্ছে এরকম অভিযোগও পাওয়া যাচ্ছে, আপনি যদি একটু বলেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কোনো অবস্থায় চাকরি চ্যুতি এই সময় চলবে না, সেটা মানা হচ্ছে না। আমি আগের কথাটাই বলি যে এখানে আমরা জানি যে প্রাইভেট হাসপাতাল সেটা একটা হাসপাতাল, হাসপাতাল সবসময় চলবে, তারা কাজ করবে না বন্ধ করে দিবে এই জিনিসটা তো আমরা আশা করিনি, আমরা ভাবতেও পারিনি, কাজেই আমাদেরকে ভাবতে বাধ্য করা হয়েছে, সেই জন্য আমরা বসেছি। বসার তো কোনো কারণ ছিল না, আমরা তাদের সাথে কেন বসবো, তারা স্বাভাবিকভাবে তারা চিকিৎসা দিয়ে যাবে। যখন আমরা লক্ষ্য করলাম যে এই কাজটি করছে না, তখন আমরা তাদেরকে প্রথমে চিঠি দিয়েছি, তারপরে আমাদের সচিবরা কথাবার্তা বলেছে, ডিজিরা কথা বলেছে, তারপরে আমি লাস্টে তাদের অ্যাসোসিয়েশনকে আবারও এটা দ্বিতীয়বার বসা হলো, বসে তাদেরকে বলা হলো কাজ করার জন্য, হুমকি দামকি দেওয়া হলো, এটা তো দেওয়ার কথা না, এটা তো তাদের নিজের দায়িত্বে তারা কাজ করবে, এবং তারা এখন অবশ্যই ছাঁটাই করতে পারে না, তারা এখন তাদের যেহেতু ব্যবসা কমে গেছে তারা সেই জন্য তারা ছাঁটাই করবে, সারা বিগত বছরগুলোতে তো তারা ভালো মুনাফা করেছে, মুনাফা নাই করলো কেন লোকে ছাঁটাই করবে, এটা অবশ্যই তারা করতে পারে না, এটা এটা করাটা অন্যায় হয়েছে তাদের। মন্ত্রী যখন এই কথা বলেছেন তখন আমাদেরকে আশায় বুক বাঁধতে হয়, কিন্তু আমি একই সাথে মন্ত্রীর কাছ থেকে প্রত্যাশা করব যে আপনি এটা বলছেন তারা এটা করতে পারে না, যারা করে ফেললো তাদের জন্য মনিটরিংটা হচ্ছে কিনা, তারা কি ধরনের জবাবদিহিতা করছে, আইনের অধীনেই তো তারা ব্যবসা করছে, সারা বছরই তারা হাজার হাজার কোটি টাকা আয় করেছে, এক বছর তাদের কর্মীদের দায়িত্ব নিতে পারবে না, এটা তো হতে পারে না, রোগীদের দায়িত্ব নেবে না, রোগীদের দায়িত্ব নিতে পারবে না, এটা তো হতে পারে, এবং এটা তো নিশ্চয়ই একটা আইনের অধীনে তারা এই ব্যবসাটা করছে, সেই আইনের প্রয়োগটা কোথায়, এটা মাননীয় মন্ত্রী যদি বলেন। জি, মন্ত্রী মহোদয় যদি বলেন যে একটা মনিটরিংটা করা হচ্ছে কিনা, যে কোনো প্রাইভেট হাসপাতাল, বড় কোম্পানি, বড় ফ্যাক্টরি তারা এই সময় ছাঁটাই যে করছে এর কোনো মনিটরিং আছে কিনা আসলে? জি, অবশ্যই অবশ্যই, আমরা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মহোদয়কে আমরা নির্দেশনা দিয়েছি যে আপনি সারা বাংলাদেশে একটি তালিকা করুন, কত কতগুলা হাসপাতাল খোলা আছে, কতগুলা বন্ধ আছে, কতগুলা ক্লিনিক খোলা আছে বন্ধ আছে, চেম্বারগুলোর কি অবস্থা, কারা নাই, কারা চলে গেছে, এই বিষয়গুলো সমস্ত কিছু তালিকা করা হচ্ছে এবং তালিকা প্রায় হয়ে গেছে, এবং আমরা অবশ্যই এই বিষয়ে যারা দুঃসময় মানুষের পাশে থাকলো না, যারা মানুষকে সেবা দিল না এবং এটা তারা অন্যায় কাজ করলো, কাজে এবার আমরা এই হাসপাতালের লাইসেন্স আমরা দিয়েছি, আমরা ক্লিনিকের লাইসেন্স আমরা দিয়েছি, আমাদের আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। জি, আমরা মনে করি যে এটা খুবই একটা কড়া অবস্থান এবং এটাই মানুষ দেখতে চায়। আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা চাই, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, কিন্তু একই সাথে আমি চিকিৎসা সেবা চাই, বিমার ব্যবস্থা করো, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, তাদের বেতন আরো বাড়ানো হোক, তাদেরকে আমরা তাদেরকে বীরের মর্যাদা দিতে চাই, সেটাই। এবং যেহেন
করোনা ভাইরাস এসেছে, এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি, আমরা সবাই বলছি সারা পৃথিবীতে, কিন্তু অন্য রোগ তো থেমে নাই, কারো হার্ট ডিজিজ আছে, কারো কিডনির প্রবলেম আছে, কারো সাধারণ সর্দি জ্বর হতে পারে, সামনে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু আছে, কারো হয়তো কোনো লাঙের প্রবলেম থাকতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে তো মানুষকে চিকিৎসা পেতে হবে, চিকিৎসা পাওয়া মানুষের অধিকার, এটা যদি এবং চিকিৎসা দেওয়াটা চিকিৎসকের কর্তব্য, এই জায়গাটার যদি একটা জাতীয় বার্তা তৈরি না হয় তাহলে আমি বলবো আমাদের ইঁদুর দৌড় খেলাটাই চলতে দেবে, আমরা হয়তো পিছনে দৌড়াবো, তারা সামনে এগোবে, আমরা আবার তাদের পিছনে দৌড়াবো, এই কাজটা যেন ওয়ান্স ফর অল এটা যেন সেটেল হয় বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায়। ওই কমিটমেন্টটা আমরা স্বাস্থ্যমন্ত্রী আপনার মাধ্যমেই জানতে চাই যে আমরা এই দৃশ্যটা কবে দেখতে পাবো। এটা কিন্তু ডাক্তারদের একটা হিপোক্রেটিক ওথ নিতে হয়, আপনি জানেন যে কোনো অবস্থায় সে কোনো রোগীকে ফেরাতে পারে, তারা শপথ রোগী কোনো হার্ম সে করতে পারে না, এই শপথ তো ভঙ্গ হচ্ছে, আসলে শপথ ভঙ্গ হচ্ছে। জি মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু বলেন যে টেস্ট এবং কিটের ব্যাপারে যে সংকট ছিল সেটা কেটে গেছে কিংবা কবে নাগাদ কাটবে, আপনি কিন্তু দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়েছেন যে টেস্ট বাড়ানো যায়, এটা আমাদের একটা মডেল হতে পারে কিনা আসলে। আগের বিষয়টি আমি যেটা বলতে চাই যে ডাক্তাররা ফ্রন্টলাইন সোলজার, তারা যুদ্ধ করে এবং তাদের সুরক্ষা দেখা এই বিষয়টি আমাদেরও দায়িত্ব, আমরা সেটা পুরোপুরি দেখার চেষ্টা করছি। আমরা তাদের যত রকমের পিপিই দরকার যেটা সুরক্ষিত করে সেটা আমরা করেছি, আমাদের সরকারি ডাক্তারদের মধ্যে তেমন কোনো আমরা সমস্যা নাই, তারা আন্তরিকভাবে কাজ করছে, শুধু প্রাইভেট সেক্টরে এই গরমিলটা আমরা একটু দেখেছি, তো আমরা আশা করি এই গরমিলটি দূর হয়ে যাবে। আপনারা টেস্টের কথা বলেছেন, টেস্ট ইজ খুবই প্রয়োজন, এখানে চায়না এবং কোরিয়া দে হ্যাভ ফাইট করোনা ইন টু আসপেক্ট, দ্যাট ইজ ওয়ান ইজ লকডাউন, লকডাউন ইজ ওয়ান অফ দি মোস্ট এফেক্টিভ ওয়ে টু ফাইট করোনা, another is এই যে টেস্টিং, আপনি এখানে কোরিয়া 3.5-4 লক্ষ টেস্ট করেছে, জাপানিজরাও করছে এবং চায়নাও করেছে, সে কারণে আমরা, কারণ টেস্টের মাধ্যমে একটি একটি যে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যায় এবং তখন তাকে আইসোলেশনে নেওয়া যায়, তখন তার চিকিৎসার ব্যবস্থা হয় এবং সে অন্যকে সংক্রমিত করতে পারে না, এবং সে কারণে আমরা রাতারাতি এই এতগুলো প্রায় 17টি আমরা এই ল্যাব আমরা স্থাপন করেছি, অলরেডি 15টি ইন অপারেশন, আর 2টি উইদিন 2-3 ডেজ ইট উইল বি ইন অপারেশন, আবার আরো 10 উইল বি ইন অপারেশন ইন কাপল অফ ডেজ, কারণ ওগুলোর এখন ল্যাব গুলো প্রস্তুত হচ্ছে, মেশিন চলে আসছে, তো আমরা এখন যে পরিমাণে টেস্ট করছি সেই টেস্টটা আমাদের এখনো আমি মনে করি অপ্রতুল, আমাদের 500 মতো এখন হচ্ছে, তা আমরা সেটাকে গিয়ার আপ করতেছি, আমরা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করতেছি, আমি আজকে ওইটা নিয়ে মিটিং করে অর্ডার দিয়েছি, জেলা থেকে যাবে এবং প্রত্যেকটা উপজেলায় একটা আমরা টার্গেট দিয়ে দিচ্ছি যে মিনিমাম 10টা টেস্ট করতে হবে প্রত্যেকটা উপজেলায়, এবং উপজেলা কোথায় করবে, যেখানে বিদেশিরা আসছে, যেখানে বিদেশিদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব যেখানে ক্লাস্টার সেখানে বেশি করে করবে, যেখানে সংক্রমিত বেশি হয়েছে সেখানে বেশি করে করবে, এই কাজটি আমরা এখন করছি। একটা কাজ, অনেক অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমরা আপনার কাছে আবার আসবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা আলোচনা করছিলাম করোনায় স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। বিরতির পর আবারও স্বাগত, নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস, আমাদের সঙ্গে আছেন সুইজিস তেরেগেজা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের সঙ্গে লাইনে আছেন। আমরা একটু আগে কথা বলছিলাম, একটা কথা বলা হচ্ছে যে ত্রাণ বিতরণও এক ধরনের সমন্বয়হীনতা কিন্তু আসলে কাজ করছে, আমরা দেখলাম একটা মেম্বারের বাড়িতে এই সময়ের মধ্যে কিন্তু চাল ডাল পাওয়া যাচ্ছে আসলে, এবং একটু হুড়োহুড়ি করা হচ্ছে, কোনো তালিকা ঠিক মতো করা হচ্ছে না, এই সমন্বয়টা কীভাবে করা যায়? দেখেন, অনেকগুলো দেশে আমরা ত্রাণের সিস্টেম দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশের দেশগুলোতে যারা কোভিডে আক্রান্ত হয়েছে, আমি অনেকদিন আগে থেকে বলছি যে এই যে শহরে যে ত্রাণ দেওয়ার পদ্ধতিটা, সেখানে গাদাগাদি করে জটলা করে তাল ত্রাণ দেওয়া, এটা তো আমি বলবো স্বাস্থ্যবিধি মানার পরিবর্তে আরও বেশি হানিকর পরিস্থিতি তৈরি করছে। যেই মানুষগুলোকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ত্রাণের প্রয়োজন আছে, কিন্তু তাদেরকে এইভাবে দিলে রোগ ছড়ানোর একটা সমস্যা তৈরি হচ্ছে, যিনি দিচ্ছেন তিনি নিজে ঝুঁকির মধ্যে যাচ্ছেন। কিন্তু এটার একটা পদ্ধতি হতে পারে যে নিশ্চয়ই প্রত্যেকটা সিটি এলাকায় কিংবা অন্যান্য জায়গায় কাউন্সিলর যারা আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের কাছে একটা ডেটাবেস কিন্তু থাকে, তারা জানেন কার বেশি প্রয়োজন, কাকে দিতে হবে কাকে দিতে হবে না, এবং প্রধানমন্ত্রী হতদরিদ্রদের কথা বলেছেন, এই মুহূর্তে যারা চাল চুরি করছে আত্মসাৎ করছে, আমি বলবো তারা
সাংঘাতিক বড় অপরাধ করছে এবং তাদের মরণেরও ভয় নেই, তারা বোঝা যাচ্ছে তারা যে কোনো পরিস্থিতিতে সুযোগ নিতে পারে, কঠিন শাস্তি মানুষ দেখতে চায়, কিন্তু ত্রাণে একটা সিস্টেম আসতেই হবে। আপনি মিনিমাম 6 ফিট দূরত্ব মেনটেন করে যদি চাল ডাল দিতে না পারেন তাহলে এটা না দেওয়াটা বরং স্বাস্থ্যসম্মত। এর বাইরে হলো যে লিস্ট করা, কিছু মানুষের দেখেন যাদেরকে আপনি খুব হতদরিদ্র, যারা দিন আনে দিন খায় তাদেরকে আপনি কিছু হলো পাচ্ছে, কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা এই সময়টাতে খুব কষ্ট করে বাড়িতে আছে তাদের কোনো সঞ্চয় নেই, একটা মূল্যবোধের কারণে তারা চাইতেও পারবে না, সেই কর্ম তারা ট্রাকের কাছে ভিড়ও করতে পারছে না। কোথায় গেলো সেই মানুষগুলো যারা একটা ফুচকার দোকানে ছিল, যারা একটা ছোট্ট পান দোকান চালাতো, তাদেরও তো খুব প্রয়োজন আছে, আমরা কি সেই খোঁজটা করছি? মাননীয় মন্ত্রী এখানে আছেন, এই ত্রাণের বিষয়টা উনি নিশ্চয় সমন্বয় করবেন, কারণ তিনি কিন্তু জাতীয় কমিটির সভাপতি, তিনি একটা নির্দেশনা দেবেন। কিন্তু আমি একটা অন্য বিষয় জানতে চাই আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে, যে টেস্টিং এর যে PCR বেসড টেস্টিং সেইটাই কি আমরা অব্যাহত রাখবো নাকি র্যাপিড টেস্টিং এ যাবো? এই কারণে যে অনেকে কিন্তু ফেসবুকে বলছে দেশের বাইরে থেকে, এটা অনেকটা কি সংশয় তৈরি করছে যে আমরা বুঝি বেশি টেস্ট করছি না, সুতরাং আমাদের র্যাপিড টেস্টিং এ যাওয়ার মতন অবস্থা হয়েছে কিনা, নাকি আমরা এখনো ল্যাব বেসড PCR টেস্টিংটা করবো? এটা একটা। দ্বিতীয় হলো ভেন্টিলেশনের স্বল্পতার কথা সবাই বলছে, প্রচুর জায়গা থেকে টাকা তোলা হচ্ছে, বা এটা তো একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় বড় কোম্পানিগুলো ভেন্টিলেটর কন্ট্রিবিউট করতে পারে সরকারকে, সেই উদ্যোগটা নেবেন কিনা আপনারা? জি মাননীয় মন্ত্রী মহোদয়, যদি প্রশ্ন দুটো একটু উত্তর করেন আপনি। যদি PCR এর কথা বলেন, জি এখন একমাত্র পৃথিবীতে নির্ভরযোগ্য টেস্টিং হলো PCR, PCR বেসড টেস্টিং, এবং যেটা আমরা করছি এবং পৃথিবীর সর্বত্র আমাদের PCR ইকুইপমেন্ট গুলো আমেরিকান, এবং এই টেস্টিং এর রেজাল্ট গুলো মোটামুটি অ্যাকুরেট থাকে এবং এটা WHO অ্যাপ্রুভড। এবং র্যাপিড টেস্টের যে বিষয়টি বললেন, এই র্যাপিড টেস্টের যে সমস্ত র্যাপিড টেস্টের কিটস গুলো WHO অ্যাপ্রুভ আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, আর যেগুলো অ্যাপ্রুভ করা নাই সেগুলো আমরা করব না, এবং ওগুলো নির্ভরযোগ্য নয়। আর আমাদের টেস্ট তো একটা মাত্র ল্যাব করতে এখন 16-17টি, এবং যেটা উন্নীত হচ্ছে প্রায় 30টির মতো, কাজে টেস্টের আর স্বল্পতা থাকবে না এটা আমি বিশ্বাস করি, এবং সেটা আপনার সামনে হয়তো আপনার নিজেরাই দেখতে পাবে। অনেকে মাননীয় মন্ত্রী অনেকে ল্যাবের হিউম্যান রিসোর্স এর কথাও বলছিলেন যে সেরকম টেকনিক্যাল কর্মী আছে কিনা। জি এটা একটা ভালো প্রশ্ন, কারণ আমরা রাতারাতি এতগুলো ফ্যাসিলিটি ডেভেলপ করেছি, আমাদের ল্যাবের লোকও দরকার। আমরা কিন্তু ওটাকে চিন্তা করেই আমরা ল্যাবের যে টেকনিশিয়ানস আছে, ল্যাব যারা ম্যানেজ করবে, ভাইরোলজিস্ট, তারপরে আমাদের যারা কালেক্ট করবে, স্যাম্পল কালেক্ট করবে, এগুলো আমরা সব প্রশিক্ষণ দিয়েছি, এবং প্রশিক্ষণ দিয়েই এই ল্যাব গুলো চালু করা হয়েছে, এবং কালেকশন করার জন্য আমরা যে টেকনিশিয়ান সেগুলো আমরা প্রশিক্ষণ দিয়েছি, এবং তারা এখন কাজ করছে, আশা করি এটা সমস্যা হবে না, এবং এটা এটা প্রতিনিয়ত এভরিডে ইট ইজ গোইং অন, সো দেয়ার উইল বি নো ডাট অফ। জি মন্ত্রী মহোদয়, আরেকটি প্রশ্ন এসে ত্রাণ দেওয়া নিয়ে, মানে ত্রাণটা এমন ভাবে যেন না দিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের সঙ্গে জড়িত, যে হুড়োহুড়ি হলো তাহলে কিন্তু যে শারীরিক দূরত্ব যেটা সেটা কিন্তু মেইনটেইন করা হবে না, সেই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? আসলে এই বিষয়ে আপনি একটা ভালো দিক তুলে ধরেছেন, এটা আমিও খুবই কনসার্ন। আমি জানি আমাদের দেশের অনেক লোক যারা লকডাউন করলে দিন আনে দিন খায়, তাদের খাওয়ার এক বেলা খাওয়ার জুটে না যদি তারা বাইরে না যেতে পারে, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে লক্ষ্য করতে হবে। চায়না এবং অন্য দেশে যেটা করেছিল, তারা লকডাউন করেছে, লকডাউন করা ছাড়া উপায় নাই, কারণ তাহলে আপনি এটা কন্টেইন করতে পারবেন না, এটা একজনের থেকে 100 জন 100 জন থেকে 10,000 20,000 এইভাবে তাহলে বেড়ে যাবে, কাজে সেই দিকে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। আমাদেরকে কি করা উচিত, যে আমাদেরকে খাবার দাবার যেটা আছে যা আমরা দিতে চাই, সরকার এবং বিত্তমানরা যে সমস্ত দরিদ্র মানুষ আছে তাদের কাছে নিয়ে খাবারটা দিয়ে আসতে হবে, এবং আমাদের কাছে সরকারের কাছেও যেমন VGD VGF এই যে এই সমস্ত কার্ড হোল্ডার যারা আছে, এটা কিন্তু তালিকাভুক্ত সামাজিক নিরাপত্তা বেশ কিছু, যেটা আমরা কোথায় আছে, কে কোথায় বাড়ি এবং কে কার্ড হোল্ডার, এদেরকে যদি দিয়ে আসে তাহলে কিন্তু এটা সম্ভব। এটা এটা আরো অন্যান্য মন্ত্রণালয় আছে, তারা মিলে
এই দুর্যোগ সময় আমাদেরকে সম্ভব করতে হবে এটা, এবং এটা করলে পরে এই গ্রামে দরিদ্র মানুষগুলো বের হবে না, এরা শুধু খাবারের তাগিদেই বের হয়। আর একটা যে ভেন্টিলেটরের যে প্রশ্নটা আনা হচ্ছিল, ভেন্টিলেটর নিয়ে মন্ত্রী মহোদয়, ভেন্টিলেটরের সংখ্যা নিয়ে যে প্রশ্ন এসেছিল, হ্যাঁ, ভেন্টিলেটর একটা সফিস্টিকেটেড ইকুইপমেন্ট, আমাদের দেশে ভেন্টিলেটরের সেইভাবে অত সংখ্যায় নাই, এটা আমরা তো আগে থেকেই বলে আসছি। আমাদের যে ভেন্টিলেটর সরকারিভাবে সব হাসপাতালে মিলে আমার কাছে যেটা স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে সেটা বর্তমানে যেটা আগে থেকেই ছিল সেটা ছিল 400। আমি ভাগ্যক্রমে গত এক বছরে যেহেতু কম আছে, আমি নিজে লক্ষ্য করেই আমি আরো 350 ভেন্টিলেটর আমি নিয়ে আসছিলাম, এটা এখন আমাদের হাতে আছে, বিভিন্ন হাসপাতালে আমরা দিয়েছি, যেটা যে যে কারণে আপনি কোয়েত মৈত্রীতে পেয়েছেন, যে কারণে আপনি এখন ইতে পাচ্ছেন, কর্মীটোলায় পাচ্ছেন, যে কারণে আপনি এই গ্যাস্ট্রো লিভারে পাচ্ছেন, এবং আমাদের আরো 400 ভেন্টিলেটর আমরা ইম্পোর্টে রাখছি, সেটা কবে আসবে এই বিষয়টি তো নিশ্চিত নয়। এমন কি আছে যে অনেক হাসপাতালে এখন ভেন্টিলেটর ব্যবহৃত হচ্ছে না, যেহেতু বাংলাদেশে এখন কিন্তু অ্যাক্সিডেন্ট রেটটা কমে গেছে, কোনো দুর্ঘটনা হচ্ছে না, এই যে অব্যবহৃত ভেন্টিলেটর সেগুলো কি এই করোনার কোভিড এর ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা, ব্যবহার হচ্ছে না কিন্তু রয়ে গেছে, এটা তো আমরা এরকম স্টক করা হয়েছে কিনা হাতে, আমাদের হাতে প্রায় এই যেগুলো এখন আগে ছিল আর নতুন যেগুলো আনলাম সেগুলো মিলে আপনি ধরেন 650-700 ভেন্টিলেটর হবে। আমি যেগুলো পুরানো পড়ে ছিল সেগুলোকে মেরামতও আমি করিয়েছি, অনেকগুলো প্রায় 50টি মেরামত করিয়েছি, এবং আমি আরো চেষ্টাও করছি যদি কোথাও থেকে পাওয়া যায় ভেন্টিলেটর তাহলে আমি নিয়ে নিব, নিয়ে এটার সংখ্যা বাড়াবো। প্রাইভেট সেক্টরেও কিন্তু ভেন্টিলেটর আছে বেশ কয়েকশো, সঠিক সংখ্যা আমি হয়তো জানি না, বাট আমাকে বলা হয়েছে 300-400 ভেন্টিলেটর প্রাইভেট সেক্টরও আছে, যেগুলোতে এখন রোগী কমে গেছে ব্যবহার হচ্ছে না, সেগুলোকে কোভিডে ব্যবহার করা যায় কিনা, এটা সমন্বয়। জি বললাম, যেহেতু প্রাইভেট হাসপাতালের সেগুলো এখন ব্যবহার সেইভাবে হচ্ছে না, তাদের রোগী কিন্তু কমে গেছে, সেগুলো কোভিড 19 এর চিকিৎসায় ব্যবহার করার ব্যবস্থাটা করা যায় কিনা, এক ধরনের পারমুটেশন কম্বিনেশন করে যদি সেই ধরনের সিচুয়েশন ডেভেলপ করে, জি আল্লাহ না করুক, এটা তো শুধু ক্রিটিক্যাল পর্যায়ে যারা যায় তাদের জন্য এই ভেন্টিলেটর ব্যবহার করা হয়, সেটা সংখ্যা 2-3%, 4%, কারণ ইদানিং আমাদের সংখ্যাটা বাড়ছে, এই জন্য আমরা বলছি আসলে, আমাদের এখন ওই ভেন্টিলেটরে যাওয়ার মতো কিন্তু খুব বেশি, আপনারা জানেন যে খুব বেশি যায় নাই, একজন না দুইজন, যিনি আজকে ওই যে গতকাল মারা গেলেন উনাকে ভেন্টিলেটরে নেওয়া হয়েছিল, আর অন্য যারা আছে তারা কিন্তু নরমালি সেরে যাচ্ছে। জি, আর মন্ত্রীমহোদয় আরেকটা হচ্ছে, যেহেতু আমরা কমিউনিকেশনের ছাত্র, এই যখন সংকট থাকে তখন কিন্তু অনেক ধরনের গুজব তৈরি হয়, কাজেই তথ্যের সত্যতাটা, অ্যাকুরেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখলাম আইডিএস এর একটা তথ্য দিল, তারপরে কিন্তু সেই তথ্যটা আবার চেঞ্জ করা হলো, এইটা কিন্তু এক ধরনের সংশয় তৈরি করে, এখন একদম অ্যাকুরেট একদম সঠিক তথ্য দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু গুজব। এই বিষয়টি আমি আপনাকে বলি, ক্লিয়ারিফাই করি, জি আমি একটা মিটিং এ ছিলাম, ওই মিটিং এ আমার সাথে আমাদের ডিজি মহোদয় ছিল, তো ওই সময় এটা তখনো ফাইনালটা আসে নাই, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন তো আমি মিটিং এ আছি, এখানে সাংবাদিকরা আছে প্রশ্ন করছে, তা আনুমানিক কিছু আপনারা কি জানেন যে এখন কি অবস্থায় আছে, কতটুকু আছে, তখন আমাকে একটা ফিগার দেওয়া হলো, সেই ফিগারটি আমি বলেছি। তার 2 ঘন্টা পরে যখন ফর্মাল প্রেস ব্রিফিং করলো তখন আরো 1-8টা ফিগার ওখানে বেড়েছে, এই এতটুকুই তারতম্যটা। এটাই মন্ত্রী মহোদয় একটা শিক্ষা নিয়েছে যে অনুমান ভিত্তিক কিছু বলার সুযোগ কিন্তু এখন নাই আসলে, এর মধ্যেই গুজবটা তৈরি হয়, তথ্য বিভ্রান্ত তৈরি হয়, আমরা 100% কনফার্ম হওয়ার পরে তথ্যটা দেওয়া দরকার বলে আমাদের মনে হয়। একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো, কে বলছেন দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন, কোথেকে বলছেন? আমি, আমার নাম শামীম, আমি সুভাষপাড় ঢাকা থেকে বলছি। বলুন জি, বলুন, আমরা শুনছি। মাননীয় মন্ত্রীর কাছে আমার যে প্রশ্ন, নিশ্চয়ই এই যে আপনি যে বললেন দরিদ্র মানুষদের বিজেপি কার্ড এবং এই যে দুস্থ কার্ড গুলো দেওয়া হচ্ছে, আমরা যেটা জানি এটা দলীয় ভিত্তিক ভাবে কার্ড দেওয়া হয়েছে এবং টাকার বিনিময়ে কার্ড দেওয়া হয়েছে, তারা সরকারি বিভিন্ন ভাবে এই বিজেপি কার্ড এর সাহায্য পেয়ে আসছে, এখনো যদি তাদেরকে দেওয়া হয় মূলত যারা দরিদ্র তাদের কাছে কিন্তু আসলে দানটা যাচ্ছে না এখন। জি মন্ত্রী মহোদয়, আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? ধরেন ত্রাণের বিষয়টি না, তিনি যে প্রশ্নটি করেছেন যে ভিজিবি কাবিখার যে কার্ড, ভিজিএফ এর যে তালিকা করা হয়েছে, আগের তালিকা করবার সময় সেটা দলীয় ভাবে করা হয়েছে, এখন সেই তালিকা অনুযায়ী যদি এইবারও ত্রাণ দেওয়া হয় তাহলে একদল লোক সবসময় বাদ পড়ে যাবে এই রাজনৈতিক দলীয় বিবেচনায়, এই প্রশ্ন তিনি করেছেন। এই বিষয়টি হলো যে যারা দরিদ্র দুস্থ মানুষ
তাদেরকেই কার্ডগুলো দেওয়া হয়েছে, এবং যত এটা এবং যারা দিয়ে থাকে, যে মন্ত্রণালয় দিয়ে থাকে, তারা এটা দেখে দেখেই দেয়। ওখানকার যারা জরিপ হয়, ওখানে তো অনেকেই থাকে, যে ওখানে ইউএনও থাকে, ওখানে চেয়ারম্যানরা থাকে, এবং তারা মিলে এই এই সংখ্যাটি বা এই লোকগুলোকে তালিকাটা ঠিক করে। কাজে দরিদ্র মানুষের যাদের প্রয়োজন তাদেরকে এটা দেওয়া হয়েছে, এটা দলীয় ভাবে এটা দেওয়া হয়নি। যে আরেকদল লোক আছে যারা ঠিক এই কার্ডের আওতার মধ্যে নাই, নিম্ন মধ্যবিত্ত কিংবা একদম প্রান্তিক মধ্যবিত্ত, তারা কিন্তু ত্রাণের জন্য চাইতেও পারবে না একটা মূল্যবোধের কারণে। তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া? তারা কিন্তু লাইনে যাবে না, তারা ত্রাণের জন্য আসবেও না, কিন্তু ভেতরে তারা কষ্টে আছে। এটা একটা মুশকিল কাজ আপনি যেটা বলেছেন, যে এটা তাদেরকে এই সময় এখন লজ্জা করে থাকতে তো হবে না, কিন্তু আমি মনে করি, আমি যদি আমাদের এই এলাকার কথা বলি, যে একটা ইউনিয়নের কথা বলি, উপজেলা, এখানে কিন্তু চেয়ারম্যান মেম্বাররা জানে যে কার প্রয়োজন, কার কি অবস্থা আছে, কাজেই তারা কিন্তু এটা চিহ্নিত করতে পারবে। এবং মাননীয় মন্ত্রী, শহর গ্রামাঞ্চলে বা যারা মেম্বার, মাননীয় মন্ত্রী শহরাঞ্চলের বাইরে যারা, মাননীয় মন্ত্রী শহরাঞ্চলের এটা দেখতে পারবে হলো যারা শহরের যারা কমিশনার আছেন, তারা এই কাউন্সিলর আছেন, তারা এই বিষয়টি দেখে হয়তো তারা এই সমস্যার সমাধানটা হয়তো করতে পারবে। এইটাই জানতে চাইছিলাম, শহরাঞ্চলে ডেটাবেজ নেই, একে অন্যকে চেনে না মানুষ, এখানে কাউন্সিলরের সাথেও সম্পর্ক নেই, এমন বিশাল একটা এলাকা, মানে সব এলাকায়, আমি ঢাকা শহরের কথাই বলতে পারি, আমি নিজেই নিজের এলাকার কাউন্সিলরকে সেইভাবে চিনি না। তো এই পরিস্থিতিতে কাউন্সিলররা কী খোঁজখবর নেবেন বা নিতে পারবেন, সেটা কিন্তু একটা বড় দুরূহ কাজ। এখানে অন্য কোনো মেকানিজম তৈরি করা যায় কি না, যেটা অনেক বেশি স্বচ্ছ হবে, সত্যি সত্যি মানুষের কল্যাণে আসবে? কোনো প্রস্তাব কি আছে, বিকল্প কি হতে পারে? একটা হতে পারে কোনো সাহায্যকারী সংস্থাগুলোকে ইমিডিয়েটলি নামিয়ে দেওয়া, মানে ভিড় করতে বলছি না, কিন্তু একটা দ্রুততার সাথে জরিপ করা। ওই এলাকার শিক্ষক, প্রাইভেট স্কুলের শিক্ষক, রেস্টুরেন্ট কর্মী, পান দোকানদার, এরা কিন্তু চাইতে পারছে না, কিংবা ছোট প্রাইভেট হাউসের কোনো কর্মকর্তা বা কর্মচারী, তারা বেতন পেত, বেতনটা বন্ধ হয়ে আছে, তারা কিন্তু কারো কাছে চাইতে পারছে। এটার একটা দ্রুত জরিপের কোনো, এটা একটা খুব দ্রুততার সাথে ক্লাস্টার স্যাম্পল সার্ভের কোনো স্কোপ করে দ্রুত এখানে নেমে পড়া যায় কি? জি জি, আপনি এটা ভালো বলেছেন, আমারও একই রকম প্রস্তাব, যে এখানে যারা স্থানীয় ব্যক্তি, যারা বিশেষ করে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে যারা নির্বাচিত, তাদের তারা তো বাড়ি বাড়ি যান ভোটের সময়, বাড়ি বাড়ি ঘোরেন, এবং তারা তারা কিন্তু প্রায় প্রত্যেক বাড়ির সাথে একটা সম্পর্ক থাকে, জানে কার কি অবস্থা, এবং এনজিওরাও কাজ করে, কাজে এরা মিলে যদি একটা তালিকা তৈরি করে, আমার মনে হয় সেটা কার্যকারী হবে, যে এটা এটা কাজ ভালো হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেমন উনি আজকে অনেকগুলো ঘোষণা দিয়েছেন, যে লকডাউনটা আরো ভালো হইতে হবে, এবং মসজিদের বিষয়ে উনি একটা নির্দেশনা দিয়েছেন, এবং প্রণোদনার কথা উনি বলেছেন, এবং উনি যাতে বাজারে যাওয়ার একটা বিষয় বলেছেন, এবং এই বিষয়টিও কিন্তু উনি বলেছেন আমাদেরকে, যে যারা হাত পাততে পারে না তাদের কি হবে। এটা একটা কঠিন বিষয়, কিন্তু এইভাবে সমাধানটা হয়তো কিছুটা হতে পারে, যে স্থানীয় নেতৃবৃন্দরা যারা আছেন, পলিটিক্যাল বিশেষ করে যারা আছেন, এবং এনজিওরা, এরা মিলে যদি কাজ করে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব, তাদেরকে বের করে এবং তাদের সাহায্য করে। অনেক ধন্যবাদ। আরেকটা বলতে চাই, যে এই সময় সংকটে যে আমাদের যারা বিত্তবান, প্রচুর টাকা বানিয়েছেন, কালো টাকার মালিক, ভূমিদস্যু, নানানভাবেই টাকা বানিয়েছেন, তাদেরকে এগিয়ে আসার কোনো নমুনা আপনি দেখছেন কি না? কিছু কিছু ক্ষেত্রে দেখছি, কিন্তু ওরকম ভাবে কিন্তু আমি কোনো দৃশ্যমান টাকা শুধু হাজার কোটি টাকা, এবং যারা টাকা বানিয়েছেন তারা এখন সুযোগ ছিল কিন্তু কিছু একটা করার মানুষের জন্য, সেটা দেখছি না। তবে যে কোনো দুর্যোগে আবার বড় লোকরা কিন্তু আরো বড় লোক হয়, এটা কিন্তু আগেও দেখা গেছে, এবং ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও দেখা গেছে, সংকটের সুবিধা নিয়ে তারা আরো বড় লোক হয়েছে। এই পৃথিবীটা বলা হয় যে দিস ইজ নট এ ফেয়ার ওয়ার্ল্ড, কখনোই না, ন্যায্য পৃথিবী না। আমি অন্য একটা, আপনি কিছুক্ষণ আগে যেটা গুজবের বিষয়টা, আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক মাধ্যমে দেশের বাইরে থেকেও কিন্তু অনেকে একটা সংশয়ের পরিবেশ তৈরি করছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা গুজব যারা সৃষ্টি করছে,
আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। টেলিভিশনগুলো, বাংলাদেশের পত্রিকাগুলো এবং তারা কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। মাননীয় মন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন আছে, যেটা আপনার মাধ্যমে, উনি যেহেতু জাতীয় কমিটির প্রধান এই সংক্রান্ত, তিনি বরং এই যে প্রান্তিক মধ্যবিত্ত যেটা আপনি বলে মানে তাদের কাছে কিভাবে পৌঁছা যায় তার একটা গাইডলাইন তৈরির দ্রুত উদ্যোগ তিনি নিতে পারেন, তিনি নির্দেশনা দিতে পারেন কিনা? জি মাননীয় মন্ত্রী, আপনি যেটা বলেছেন খুবই ভালো পরামর্শ দিয়েছেন। আমরা তো অবশ্যই স্বাস্থ্য সেবা কাজ, যদিও মূল দায়িত্ব আমার, সেটি আমি সেটার উপরে কনসেন্ট্রেট বেশি করি। এবং আমাদের যে জাতীয় কমিটি আছে, সেই কমিটিতে 18টা মন্ত্রণালয় যুক্ত আছে এবং বিভিন্ন সংস্থা জড়িত আছে, যেরকম আর্মি, পুলিশ, র‍্যাব, এরাও আছে। এবং এই 18টা মন্ত্রণালয়ের মধ্যে যেমন ধরেন আমাদের এই যে আমাদের এটা যেমন ধরেন খাদ্য মন্ত্রণালয় আছে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে, আমাদের যারা বিজিএফ কার্ড দিয়ে থাকেন যে মন্ত্রণালয়টি, সমাজসেবা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়টি, এনারা মিলে অবশ্যই এই কাজটি আমরা মনে করি করতে পারে এবং সেই বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করব। বাট এটা আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি এটা কখনোই চাইব না যে যেভাবে ত্রাণ বিলানো হয়, যে একভাবে ট্রাকে করে এনে সেটাকে মানে ঘোরাঘুরি করে গায়ের উপরে গা দিয়ে তারপরে ধাক্কা ধাক্কি করে সেখানে তো আরো সংক্রামিত, সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে, আমি কখনোই এনকারেজ করব না, এটা সমর্থনযোগ্য না। তাহলে তো সোশ্যাল ডিস্টেন্সই থাকলো না, যেভাবে ট্রেনে বাসে যায় সোশ্যাল ডিস্টেন্সের তো কোনো বালাই থাকলো না, তাহলে তো আরো সংক্রামিত হবে। কাজে এই বিষয়ে আমি কখনোই বলবো না। আমি অবশ্যই বলবো যারা বিদ্যমান আছেন, তারা এগিয়ে আসছেন, তারা আরো এগিয়ে আসুন। এই সময় আসলে পরে আমি মনে করি যে এটা দেশের কাজ হবে, কান্তি লগ্নে আসল চেহারাটা বোঝা যায় এবং ক্রাইসিস এর সময় এগিয়ে আসতে তারাই প্রকৃত বন্ধু। আমরা মনে করি এই দেশে থেকে যারা আয় করেছেন, এই দেশে থেকে ভালো আছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, স্বাধীন স্বাধীন দেশে আপনারা ভালো থেকেছেন, এবং সেই মানুষগুলাকে দেখারও কিন্তু দায়িত্ব আপনার উপরে পড়ে যারা আজকে বিত্তবান, তারা এগিয়ে আসছে। আমি মনে করি আরো বেশি করে এগিয়ে আসুন এবং শুধু দেশই খুশি হবে না, আল্লাহ তাআলাও খুশি হবে যে আপনারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। জি অনেক ধন্যবাদ। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা আসলে কথা বলছি অনেক ধরনের বড় স্বাস্থ্য সংকট নিয়ে, যে ত্রাণের কথা বলা হচ্ছে, যে জেলা পরিষদগুলোতে ডিসির মাধ্যমে কিন্তু ত্রাণ বিতরণের কথা বলা হয়েছে, কাজে কোনো বিত্তবান আলাদাভাবে ত্রাণ দিতে গেলে একটা ঝামেলা তৈরি হবে, তিনি কিন্তু ডিসিকেই সেটা দিতে পারেন। ঢাকা শহরের কাউন্সিলরদেরকে আপনি আপনি ত্রাণ দিতে যান, আমি কাউন্সিলরের হাতে দেই, তিনি এটা ডিস্ট্রিবিউট করুক, কারণ তিনি কিন্তু চেনেন তার এলাকায় কে দরিদ্র, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি যাতে নিশ্চিত হয় সেটা নিশ্চয়ই কমিটি আছে, অন্যান্য সংস্থা আছে, এটা দেখতে পারেন। আমার কাছে মনে যে সময় এখনো ফুরিয়ে যায়নি, আমরা একটা শৃঙ্খলার মধ্যে সবকিছু নিয়ে আসতে পারি। কিন্তু আমি গতকাল কাকরেলে যে দৃশ্য দেখলাম, ত্রাণ দিতে গিয়ে প্রচুর ত্রাণ নষ্ট হয়ে গেল, চাল ডাল পড়ে গেল রাস্তার মধ্যে হুড়াহুড়ি, এগুলো কিন্তু কাঙ্ক্ষিত না। আর আরেকটা কথা বিত্তবানদের ব্যাপারে আপনি বলছিলেন, একটা অপ্রিয় সত্য কথা বললে হয়তো অনেকের পছন্দ হবে না, বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই দেশটাকে ওন করে না, তারাই দেশটাকে থেকে টাকা বানানোর মেশিন হিসেবে তারা স্বপ্ন দেখে, তাদের আসলে সেকেন্ড হোম বলে, আসলে ওটা ফার্স্ট হোম, কিন্তু সেখানেও করোনা চলে গেছে, কিন্তু তারা পালিয়ে যেত, পালাতে পারে না, বল তারা পালিয়ে যেত, দুর্ভাগ্য এবার তাদের পালাবার সুযোগ হয়, কোভিড সেখানেও সেখানে আরো বেশি, আমাদের চাইতেও বেশি আক্রান্ত হয়েছে, সেই তাহলে কাউকে আমরা পেতাম না এখানে, এখানে পেতাম না কাউকে। অনেক ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জানি যুদ্ধ হয়, মহামারী হয়, সংকট হয়, মানুষ মারা যায়, কিন্তু মানুষ পরাজিত হয় না। যে কোনো সংকটকে কাটিয়ে মানুষ আবার জেগে উঠবে, বাংলাদেশ জেগে উঠবে, পুরো পৃথিবী আবারও জেগে উঠবে। সবাই ভালো থাকুন এবং ঘরে থাকুন, আগামীতে আবারও দেখা হবে। Press the bell icon on YouTube app and never miss another update.